মালতিকে ভালো করে দেখে নিন, দেখতে সমস্যা হইলে আমি এটাকে জুম করে আমার খুমার উপরে এনে দিচ্ছি, তাও ভালো করে দেখেন। এই যে একটা আর্কিটেকচারের মার্ভেল, একটা বিশ্ব আর্কিটেকচার, এইগুলো এই ধরনের আমরা মিম দেখে থাকি ফেসবুকে আসলে, এক বাথরুমের মধ্যে চারটা কমোড পাশাপাশি, সেই চারটা পাশাপাশি কমোডের মধ্যে খাড়া। তো এই ধরনের আর্কিটেকচার একটা মার্ভেল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। না সত্যি কথা বলতে এটা কিন্তু কোনো বিগ ডিল না, বাংলাদেশের মতো একটা দেশের জন্য এটা কিন্তু কোনো আলোচনাযোগ্য বিষয় না। তার চেয়ে যদি খুব একেবারে কী বলবো ফেয়ার হই এবং খুবই জেনারাস হই এবং আন্ডারস্ট্যান্ডেবল হই, তাইলে এটা মেক সেন্স ইন সাম সেন্সেস যে ধরেন আপনার বাংলাদেশের মতো একটা অপরিকল্পিত দেশে এবং ঢাকার মতো একটা অপরিকল্পিত শহরে মেক্স লিটল সেন্স এরকম একটা পরিস্থিতির উদ্ভব হবে, যেখানে আপনি যখন রাস্তা করছেন তখন মেট্রো রেলের কথা মাথায় রাখেন না, যখন মেট্রো রেল প্রকল্প করছেন তখন রাস্তার কথা মাথায় ছিল না, যখন রাস্তার কথা মাথায় ছিল তখন ফুটপাথের কথা মাথায় ছিল না, যখন ফুটপাথের কথা মাথায় ছিল তখন মেট্রো রেল প্রকল্পের কথা মাথা ছিল না, মানে কোনো কিছু প্রি প্ল্যান্ড না আর কি। আল্লাহর নামে চলিলাম, বাসের গায়ে লেখা থাকে না বাংলাদেশে এরকম দেশ সেটা আর কি, যে আল্লাহর নামে চলিলাম দেশ আর কি, চলা শুরু হয়েছে চলতেছে যেদিকে খোদা নিয়ে যায়, পরিকল্পনা টরিকল্পনার কিছু নাই। সো ওইটার ধারাবাহিকতা এবং পরিক্রমা আল্লাহ চালাইতে চালাইতে খোদা আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে যেখানে ফুটপাথের উপর হইতেছে একটা খাম্বা দেখা যাচ্ছে। আচ্ছা মেনে নিলাম যে এটা অপরিকল্পিত, এটা হয়ে গেছে, কিছু করার নাই, আনলেস আপনি বাংলাদেশকে ডিসেন্ট্রালাইজ করতেছেন, ঢাকাকে সরায় নিয়ে যাচ্ছেন বা রাজধানীকে ডিসেন্ট্রালাইজ করতেছেন, ঢাকা থেকে সরায় নিয়ে যাচ্ছেন, এরকম ঘটনা ঘটতেই থাকবে। সো আমি কিন্তু এইটা দিয়ে অনেক খুব বেশি আপসেট না, বাংলাদেশ যে একটা অসভ্য দেশ এটা কিন্তু এই ঘটনাটা সেটার প্রমাণ রাখে না। যে এটা প্রমাণ করে বাংলাদেশ একটা অসভ্য দেশ সেইটা হচ্ছে যে এই যে একটা ঘটনা ঘটলো তারপর এই রাস্তা দিয়ে তো মানুষ চলাচল করতেছে, করবে, এবং এখানের মধ্যে মানুষ বাড়ি খাবে এবং এটার মধ্যে মানুষ ধাক্কা খাবে, খেয়ে মানুষ আহত হবে, নিহত হইতে পারে, নেভার নো, মাথা অন্ধকারে রাস্তায় হাঁটার সময় বাড়ি লাগে, মাথায় উল্টাপাল্টা বেসেবে বাড়ি লাগার পর আহত ইনজুরড হবে। তো এরকম একটা ঘটনা যে ঘটছে, ঘটার পর আপনারা তারপর কী মেজার্স নিচ্ছেন? আপনারা কি একটা সাইনবোর্ড দিয়েছেন, একটা সাইন দিয়েছেন, একটা এখানে লাইট একটু লাইট জ্বালিয়ে দিয়েছেন, এখানে এখানে কি পথচারীদের জন্য কোনো ধরনের, হয়ে গেছে একটা ঘটনা মানলাম সেটা কোনো সমস্যা নাই, ঘটে গেছে ঘটনা, তারপর আপনারা কী করলেন? বাংলাদেশে দুই দিন পর পর আমরা ফুটপাতে দেখি মানুষ ফুটপাত থেকে হয়তো স্যার এরকম ভাঙা থাকে, নিচে পড়ে মারা যাওয়ার, ম্যানহোলে পড়ে মারা যাওয়া, ফুটপাতের ইয়েতে পড়ে মারা যাওয়া, গর্তে পড়ে মারা যাওয়া। কয়েকদিন আগে আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা, মহিলা কর্মকর্তার মাথায় ইট পড়ে মারা যাওয়া। দেখেন এখন এই চ্যালাগুলো চলে আসবে, মোটিভেশনাল চ্যালাগুলো ইউটিউবের, যে আরে আপনি কী বলেন, বাংলাদেশ তো একটা গরিব দেশ, আপনি আর কী আশা করেন একটা গরিব দেশের কাছ থেকে? তোরা এতই গরিব, একটা সাইনবোর্ড লাগানোর টাকা তোদের নাই, তোরা এতই গরিব, একটা লাইটের ব্যবস্থা করার এখানে টাকা নাই, তোরা এতই গরিব, পথচারীকে এখানে ওয়ার্ন করার কোনো ব্যবস্থা তোরা রাখতে পারিস নাই, এতই গরিব তোরা, এত গরিব তো না, চোর, বিন্দুমাত্র কেয়ার নাই জনগণের প্রতি, অসভ্য দেশ, মানুষের জানমালের প্রতি বিন্দুমাত্র পরোয়া নাই, বিন্দুমাত্র পরোয়া নাই। এবং এই জিনিস করছে, এটা তো ধরেন যে বাজেট করছে, বাজেটের টাকা 80% খেয়ে ফেলছে চোরের দল, কবে দেখবেন যে খাম্বা ভেঙে মানুষের মাথায় পড়ে মানুষ সহ মারা গেছে। তারপর মোটিভেশনাল চ্যালাগুলো চলে আসবে, স্কুল কলেজের পোলাপান যে কমেন্ট করতে যে ভাই গরিব দেশ কী আর আশা করেন, অন্য কিছু আশা করি না, গরিব দেশের ওইরকম ফুটপাথের উপর খাম্বা দাঁড়ায় যাবে সে একটু পর্যন্ত মেনে নিতে আমি রাজি আছি, একটু পর্যন্ত উদার হইতে রাজি আছি, সেই খাম্বা দাঁড়ায় যাওয়ার পর সেখানে একটা সাইনবোর্ড লাগানোর টাকা নাই, এত গরিব সেটা আমি মেনে নিতে রাজি না, এইখানের গরিবিটা ধনের গরিবি না, এই গরিবিটা মনের গরিবি।